এই ঘটনাটা আমাকে না একজন দিয়েছে, যার বাড়ির ঘটনা, তার অল ক্লিয়ার, থ্যাংক ইউ অমৃতা দি। এই ঘটনাটা আমাকে কর্ণাটক থেকে এসছে ঘটনাটা, বুঝলে তো। ঘটনাটা যিনি বলেছেন তার নাম হচ্ছে সুরজ, সুরজের পিসির বাড়ির ঘটনা ওটা। ও থাকে দিল্লিতে, কর্ণাটকের গ্রামাঞ্চলে ওদের বসত বাড়ি, ও চাকরি সূত্রে এখানে থাকে। তা একটা অদ্ভুত পুতুলের ঘটনা বলেছে আমাকে, এটা কোনো ভৌতিক ঘটনা নয় কিন্তু খুব অদ্ভুত ঘটনা। তা বলে রাখি, সুরজের বাবারা হচ্ছে চার ভাই ও তাদের একমাত্র বোন, ঠিক আছে। সুরজের ফ্যামিলি পুরো কৃষক ফ্যামিলি, এবং যে সুরজের যে সরি বলছি হ্যাঁ সরি সুরজরা পুরো কৃষক ফ্যামিলি থেকেই বিলং করে। ওদের খুব একটা মানে এডুকেটেড, সুরজের বাবারা খুব একটা এডুকেটেড নন, ওনারা যেমন গ্রামাঞ্চলে হয় কৃষকরা সাধারণত। এবার ওনার যে পিসি ছিল, সুরজের যে পিসি আর কি, সে গ্রামেরই এক কৃষক পরিবারের ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়, ঠিক আছে। এবং পালানোর কারণটা হচ্ছে দুই জাতের মতভেদ, ঠিক আছে, দুই জাতের মতভেদ। কারণ ওই সুরজরা একটু উচ্চ বংশের, এবং যে ছেলেটিকে বিয়ে করে সে তারা কিন্তু একদম নিম্ন বংশের ইয়ে আর কি, কৃষক আর কি তারা। তা এবার ওদের যে খুব জমিজমাও আছে তা কিন্তু নয়, কিন্তু তোমার সুরজদের ফ্যামিলিতে কিন্তু ভালো জমি জায়গা আছে, লোক লাগিয়ে কাজ করা হয়, ভালো সম্ভ্রান্তই ফ্যামিলি, খুব একটা যে গরিব তা কিন্তু নয়। হ্যাঁ, তা মেয়ে তো পালিয়ে গেছে ছেলের সাথে, ছেলের বাড়ি থেকেও মানতে নারাজ, মেয়ের বাড়ি থেকেও মানতে নারাজ। তা এরপর ওরা কি করে, এরপর পিসিরা বহু দূরে গিয়ে, কর্ণাটক থেকে অনেকটা দূরে গিয়ে একটা জায়গায় ছোটখাটো কাজ করে দিন গুজরান করছিল। এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা নয়, ঠিক আছে, মানে বেশি বছর আগের ঘটনা নয়, 2000-এর ঘটনা বলছি আমি তোমাকে, 2011-এর ঘটনা বলছি এটা। হ্যাঁ, এবার 2011-তে না সরি 2011-তে ওই যে ঘটনাটা ঘটেছে সেইটা হবে। হ্যাঁ, আর এই ঘটনাটা আরেকটু ইয়েতে পেছনের দিকে, যখন পিসি বিয়ে করেছে, এবং পিসি যেহেতু ওই গরিব মানুষকেও, তারাও ওই গরিব ইয়ে থেকেই বিলং করছে, ছোটখাটো সামান্য মজুরি করে ওই পিসে মশাই কিন্তু দিন গুজরান করছিল। কিন্তু কিছু একটা জায়গায় কিছু একটা মালিকের সাথে প্রবলেমের জন্য না ওই মজদুরিটাও চলে যায়। এবার বাড়িতে এসে বলতেও পাচ্ছে না স্ত্রীকে যে তোমার যে কি হয়ে, মানে আমার চাকরিটা চলে গেছে, কিন্তু সে পাগল হয়ে যাবে শুনলে, যে খাবে কি, তারা কি করবে না করবে। তো এই মনের দুঃখে না ও যখন শুনলো যে ওর মজদুরিটা চলে গেছে ওইখান থেকে, তখন ওই সুরজের পিসে মশায় ওখানে না একটা নদীর ধারে গিয়ে ভর দুপুর বেলা একটা গাছের ছায়ায় চুপ করে বসে আছে। হ্যাঁ, আর মনে মনে স্ত্রীকে বলছে যে আমার জন্যই তোমার জীবনটা শেষ হয়ে গেল, আমি তোমাকে কিছু মানে তোমাকে ভালোভাবে রাখতে পারলাম না, সুখে রাখতে পারলাম না, সবই আমার দোষ, ঠিক আছে, সবই আমার দোষ, এরকম ভাবতে থাকে, ঠিক আছে। এই ভাবতে ভাবতে না হঠাৎ করে ওর যখন একটু ঝিমুনি লেগে এসছে, এবং ওর মাথাতেও এটা হয় যে আমি সুইসাইড করব, ঠিক আছে, এই ভাবতে ভাবতে না করব, আমি সুইসাইড করব, কি করব না করব, কি করব না করতে করতে ওর না চোখটা একটু লেগে আসে গাছের তলায়। তা লেগে আসতে ও একটু চোখটা বন্ধ হয়েছে, যেই বেশ খানিকক্ষণ বাদে হঠাৎ উনি কাঁধে একটা হাতের স্পর্শ উনি পান, মানে কেউ যেন ওনাকে ডাকছে আর কি। হ্যাঁ, উনি উঠলেন, উঠে দেখলেন যে একটা কালো বসনধারী একজন লোক ওনার সামনে, বিশাল লম্বা লোকটি ওনার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওনার সামনে দাঁড়িয়ে আছে, উনি তখন বলছে, উনি যে কোত্থেকে এসছে ও তো তখন ও দেখেনি, কারণ ও ঘুমিয়েছিল আর কি। তা ও তখন বলে, তুই যেগুলো ভাবছিস তুই মরে যাবি, তোর ইয়ে হবে না, না তোকে আমি একটা, এইসব মরে পড়ে যাস না,
তোর কাছে আমি একটা পুতুল দেব, ওই পুতুলই তোর জীবনের উন্নতি ঘটাবে। এবার ও তখন বলছে, একটা পুতুল কিভাবে আমার জীবনের উন্নতি ঘটাবে, যেখানে এত লোক কাজ পাচ্ছে না, আমিও নিজে কাজ হারিয়ে ফেলেছি, সমস্ত কিছু করেছি, তাহলে কি করে হবে? হ্যাঁ, তখন ও বলছে, উনি তখন বলছেন কি, বলছে তুই নিয়ে যা, আর তোর বাড়িতে মা লক্ষ্মী আসবে 1 বছর বাদে। যখন মা লক্ষ্মী আসবে, মা লক্ষ্মী যখন বিয়ে থাওয়া হয়ে যাবে, বিয়ের পরে তিনি এই পুতুলটি কিন্তু আর থাকবে না তোর কাছে, তুই ততদিনে যা করার করে নিবি, ঠিক আছে? পরবর্তীকালে এই পুতুলেরও দরকার হবে না, আমাদেরও দরকার হবে না। এই বলে না ছেলে, আমাকেও দরকার হবে না, তো যা কিছু ও পুতুল এমনি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, এবার ও দেখছে যে একটা খুব সুন্দর দেখতে একটা মেয়ে পুতুল ওকে, সরি, হ্যাঁ, মেয়ে পুতুলই ওনাকে দিয়েছে, মেয়ে পুতুল দিয়েছে। এবার ওরা দেখছে কি, দিন দিন এবার আসি, হঠাৎ করে ওর মামার বাড়ি বাবার বাড়ির থেকে যখন যোগাযোগ হচ্ছে আস্তে আস্তে, মেয়ে হয়েছে, পিসির যখন 1 বছর বাদে মেয়ে হয়েছে, মেয়েকে নিয়ে যখন বাপের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, যেহেতু একই গ্রামে তারা থাকতো, তারা কিন্তু তোমার বাচ্চাকে দেখে, বাচ্চার মুখ, মানে মুখ দেখে আর কি মেনে নেয়, যা হয় আর কি, আর কতদিন বাইরে থাক, মানে মেনে না নিয়ে চলবে সন্তানকে, তা যথারীতি ইয়ে হয়। এবার ওরা তো কাজের ওখানেই চলে যায় গ্রাম থেকে যেখানে থাকে, বলে না আমরা গ্রামে থাকবো না, আমি তো ওখানে আর একটা ভালো, ওই পুতুলটা নেওয়ার পর একটা ভালো চাকরি পেয়েছে, চাকরি পেয়েছি, আমি ওখানেই কাজ করবো, যদিও মানে একটু ইয়ে লেভেলের, কিন্তু কাজ পেয়েছে ভালো রকমের। তা এবার ও বলছে, সুরজ বলছে, এইভাবে না দিনকে দিন আমরা দেখছি পিসে মশাই একেবারে ফুলে ফেপে উঠছে, যার একেবারে খাওয়ার জিনিস থাকতো না, খাওয়া খেতে পেত না, সেই মানুষটা দিন দিন মানে ফুলে ফেপে উঠছে, আমার বাড়িতেও হেল্প করছে, সে তার নিজের বাড়িতেও হেল্প করছে, হ্যাঁ, বিশাল বড় অট্টালিকা বানিয়েছে, তারপর তার আরো বিজনেস বাড়িয়েছে, বিভিন্ন দোকান খুলেছে, এইসব হচ্ছে। তা এবার যথারীতি তারা তো একসাথেই বড় হচ্ছে, পিসির বাড়িতেও যাওয়া আসা রয়েছে, পিসিরাও এই বাড়ি ওই বাড়ি মানে এখানে আসে ওখানে যায়, গ্রামাঞ্চলে আসে, গ্রামে আসেন, ওনারা ওনারা থাকেন, দেখাশোনা করেন, আবার ইয়ে করেন। এবার ওর বাবারা মানে পিসে মশাইয়ের বাবারা আর কি, পিসির যে শ্বশুররা, তাদের তো নিজস্ব খুব একটা জমি ছিল না, গ্রামে এসে কিন্তু পিসে মশাই বেশ অনেকটা জমি কিনে নিয়ে ওখানেই চাষাবাদ করতে শুরু করে দেয় আবার, হ্যাঁ, মানে লোক রেখেই চাষাবাদ করে। এরপর যথারীতি ওর পিসির মেয়ে বড় হলো, পিসির মেয়ে বড় হতেই ও তখন তো বিয়ে দিতে হবে, মেয়েটি কলেজে গ্রাজুয়েট হয়ে গেছে, বিএ পাস করে গেছে, তা এবার মেয়েটির নাকি খুব ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা ডাক্তার, ওখানেই থাকে এবং লাভ ম্যারেজ করে বিয়ে ওদের, বিয়ে ঠিক হয়েছে। এবার ওর যে মামাতো ভাইরা আছে, এবার বলে রাখি, সুরজের যে, সুরজের বাবারা যে চার ভাই, চার ভাইয়ের বড় ভাইয়ের ছেলে হচ্ছে সুরজ, ছোট মেজো ভাইয়ের ছেলে দুই ছেলে, সেজো ভাইয়ের এক ছেলে এক মেয়ে, আর ছোট জনের দুই মেয়ে, ঠিক আছে? এই হচ্ছে ওদের, ওরা কাজিনস। এবার কাজিনসদের মিলে ওরা পিসির মেয়ের সাথেও যেহেতু ওদের খুব ভালো সম্পর্ক ছিল, বোন হতো ওদের, হ্যাঁ, তো বোনের সাথেও যেহেতু ভালো সম্পর্ক ছিল, সেহেতু ওরা কিন্তু বলে যে, পিসি বলে যে, তোরা যদি না আসিস তাহলে বোনকে কে সামলাবে, বোনকে কে সাজাবে, তোরা আসবি তবে তো কেনাকাটা হবে। তো ওদের তখন বলে যে, তোরা ছুটি ছাটা পেলে তোরা 1 মাস আগেই চলে আয়। তা এবার যেহেতু সুরজ চাকরি করে, সুরজের পক্ষে অতদিন আগে যাওয়া সম্ভব না, সুরজ তখন বলে আমি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে যাব। তা ওর বোনেরও আদার্স, যারা বোন ছিল, আরো যে তিনটে বোন ছিল, তাদের মধ্যে দুজনের বিয়ে হয়েছে, তারাও আসতে পারবে না, 1 মাস ধরে কেউ পিসির বাড়িতে থাকতে পারবে না। আর যে সব ভাই ভাই রয়েছে, তারা ছোট ছোট মানে কি, কলেজে ফলেজে পড়ে, কেউ চাকরির ইন্টারভিউ দিচ্ছে এরকম, তা তারা আগে থেকে চলে যায়, আর একটা বোন ছিল আগে থেকে, ওরা তিনজনে চলে যায়। এবার সুরজ মানে বলে না যে, লাক অনেক সময় কাজ করে,
তো ভাগ্যবশত ও না অ্যাপিল করেছিল যে এক মাসের একটা ছুটি পাওয়ার জন্য ও কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। এবং সুরাজের কিন্তু তখনও বিয়ে হয়নি, ও কিন্তু আনম্যারিড। হ্যাঁ, এবার তখন সুরাজ বলছে আমি তো এক মাসের মানে লাকিলি পেয়ে গেছি, এরকম যে পেয়ে যাব আমরা তো আমি তো ভাবতেই পারিনি, কল্পনাতেই আসেনি আমার। এবার ও তো পেয়ে গেছে, চলে গেছে পিসির বাড়িতে, পিসির বাড়িতে হেভি মজা, খাওয়া দাওয়া খানা পিনা সব এলাহি ব্যাপার। পিসি পিসে মশায়ও একদম ফ্র্যাঙ্কলি কোনো কিছুতে বাধা নেই, ওরা তো মানে একেবারে বাঁধন ছাড়া গরু হয়ে গেছে আর কি। তা এতদিন ধরে কেনাকাটা সব চলছে, তো একদিন ওর পিসির মেয়ে বলছে যে চল দাদা, চল তোদের একটা জায়গায় নিয়ে যায়, এই মন্দিরটা না খুব ভালো এবং খুব প্রাচীন, আমাদের এখানে খুব জাগ্রত, কিন্তু একটু পাহাড়ের মানে একটু দূরে পাহাড়ের কোলে রয়েছে। তা এবার তখন বলছে ঠিক আছে চ, বলছে দিনের বেলায় বেরিয়েছে, ওরা পুজো পুজো দিয়েছে, দিয়ে ফিরতে ফিরতে মানে এদিক ওদিক ঘুরেছে, ঘুরে কেনাকাটা করেছে, খেয়ে দে, প্রায় রাত যখন 12টা তখন ওরা ফেরার পথ ধরেছে। ফেরার পথ ধরতে ওরা তখন বেশ কিছুটা আগে এসে গেছে বাড়ি থেকে, বেশ কিছুটা পেছনে বলতে পারি, বেশ কিছুটা পেছনে বাড়ি থেকে। ওরা হঠাৎ করে না দেখছে যে সামনে সুরাজ আর ড্রাইভার বসেছিল, হ্যাঁ, ওই হেডলাইটের আলোতে দেখছে একটা পুতুল হাতে ব্যাগ নিয়ে, ছোট ছোট একটা এরকম সাইজের ব্যাগ নিয়ে মাঝ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এবার ওরা ভাবছে কি এটা কি আমাদের সাথে কেউ ইয়ার্কি মারছে, না আমরা ভুল করছি। প্রথমে না মাঝ রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছে, ও না কিছুটা গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে ড্রাইভার। এবার গাড়িটা দাঁড় করাতেই তখন ইয়ে বলে কিনা আরো পেছনের যারা বোনরা ভাই বোনরা ছিল কি হয়েছে, তখন ওদের বলে তোরা কি সামনে কোনো পুতুলকে দেখতে পাচ্ছিস, ওরা তখন বলে হ্যাঁ পুতুলকে দেখতে পাচ্ছি। এবার কেউ না গাড়ি থেকে আর নামতে চাইছে না। এবার ওদের সুরাজের আর যে দুটো বোন ছিল তার মধ্যে যে বড় বোন, সেই বড় বোনটা না একটু সাহসী ওদের থেকে, সুরাজকে বলছে চত এ মনে হয় আমাদের সাথে কেউ মজা করছে, এরকম আবার হয় নাকি, হ্যাঁ এরকম পুতুল আবার একা একা মাঝ রাত্রির বেলা কি করে যাবে, এই রাস্তা দিয়ে কেউ নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর জন্য এরকম করেছে, চত নাবি। এবার ড্রাইভারও তখন নেবেছে, ড্রাইভার ভাবছে দুটো অল্প বয়সী ছেলেকে আমরা নাবাবো, দুটো অল্প বয়সী ছেলে নাববে, তার থেকে আমিও নাবি। তা নেবেছে, নেবে কিছুটা গেছে, একটু দাঁড়ো একটু জলটা খেয়ে নি। হ্যাঁ অ্যাকচুয়ালি না অ্যান্টিবায়োটিক চলছে, তো অ্যান্টিবায়োটিক তারপর ভমিটিং এর ওষুধ ইয়ে সবকিছুরই ওষুধ চলছে বলে গলাটা না একটু কথা বললেও ক্লান্তি এসে যায়, তারপরে গলাটাও শুকিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, সরি। তা এবার হয়েছে কি, সুরাজ যেহেতু তোমার সুরাজ আর সুরাজের দিদি আর সরি সুরাজের বড় বোন আর ওর যে ড্রাইভার সে নেবেছে, নেবে কিছু দূর গিয়ে ওকে দেখছে, পরীক্ষা নিরীক্ষা করছে কিন্তু ছুটছে না। ড্রাইভারটি বলেছে না তোমরা ছোবে না, এমনি দূর থেকে যা দেখার দেখো, দেখছে ও কোনো পাত্তা ফাত্তা দেয়নি, কিছুটা চলছে কিছু মানে হেঁটেই যাচ্ছে, ও ওর মতন ঢিপ ঢিপ যেমন পুতুল হাঁটে আর কি ব্যাটারি চালিত, ওরকম ভাবে হেঁটেই যাচ্ছে। হ্যাঁ, ওরা তখন এবার যে তাকিয়েছে এবার ভেতর থেকে না বলছে কি রে তোরা এদিকে চলে আয় আমাদের ভয় লাগছে, হ্যাঁ ওকে ওর মতন সরি ওকে ওর মতন যেতে দে, আমরা একটু দাঁড়াই তারপরে, আমাদের ভয় লাগছে তোরা গাড়িতে চলে আয়। এবার ওরা না এই কথাটা শুনে যেই ঘাড় ঘুরিয়েছে, ঘাড় ঘুরিয়ে গাড়ির দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকাতে যাচ্ছে, দেখে পুতুলটা ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ মানে পুরো ভ্যানিশ, রাস্তাটা সোজা একে বেঁকে, কোথাও কোনো রাস্তা নেই, দুপাশে হালকা ফুলকা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যেও গেছে কিনা বা কোনো রাস্তাতেই ওরা নেই, ওই পুতুলটা নেই, ঠিক আছে। এবার ওরা তো পুরো রাস্তা দেখতে 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 এসছে যে পুতুলটা আছে কিনা, পুতুলটা আছে কিনা, কিন্তু পুতুলটা ছিল না, হ্যাঁ গায়েব হয়ে গেছে ইয়েতে। তা এবার যখন রাত্রির বেলা ফিরেছে, পিসি পিসে মশাইকে যখন ডিনার করতে বসেছে, তখন না
পিসি পিসে মশাইকে এই কথাগুলো ওরা জানায়। হ্যাঁ, জানানোর পর বলছে, সুরাজ বলছে যে পিসি পিসে মশাইয়ের মুখটা না একদম পাংশুটে মতন হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। হ্যাঁ, যেন কিছু ওরা লোকাতে চাইছে এরকম ব্যাপার। হ্যাঁ, এবার সুরাজ বলছে, আমাদের পিসি বলল, হ্যাঁ এরকম তোদের এরকম হয় নাকি? বলছে, হ্যাঁ গো, আমরা সবাইকে একসাথে ভুল দেখবো? ড্রাইভার কাকুও তো ছিল, তুমি ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করো, উনিও তো দেখেছেন আমাদের সাথে নেবেছে। এবার ড্রাইভার বলছে, না না, তোদের হয়তো চোখের ভুল, এরকম আবার উবে যায় নাকি কোনো পুতুল, হয়তো তোদের সাথে কেউ মজা করছিল, তারাই হয়তো টেনে নিয়েছে, পুতুলের পায়ে হয়তো দড়ি ফড়ি বাঁধা ছিল, এরকম। দিন যায়, প্রায় 5-6 দিন কেটে গেছে। হঠাৎ একদিন রাত্রির বেলা ওরা বসে গল্প করছে, ঠিক আছে, ইয়েরা বসে গল্প করছে, সুরাজরা একটা ঘরে বসে ডিনার ফিনার সেরে গল্প করছে, হঠাৎ করে, হ্যাঁ, ওদের যে মেজ কাকার মানে সুরাজের যে মেজ কাকার ছেলে আছে, সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য বারান্দায় গেছে, ঠিক আছে। বারান্দায় যেতে ওনা কিছুক্ষণের জন্য, জাস্ট 5 সেকেন্ড গেছে, গিয়েই আবার পেছনে ব্যাক করেছে। ব্যাক করে ওনা বিস্ফারিত দৃষ্টিতে কানে ফোন নিয়েই, হ্যাঁ, ও চুপ করে দাঁড়িয়ে আছে, আর ওর পাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তো ওরাও হতভম্ব হয়ে বলছে, কি হয়েছে, তুই এরকম ভাবে ঢুকলি আর বেরিয়ে চলে এলি, কি ব্যাপার? ও তখন বলছে যে, তোদের মনে আছে ওই পুতুলটিকে আমি এই বাড়িতে দেখলাম? এবার বলছে, এই বাড়িতে দেখলি মানে? এবার পিসির মেয়েও অবাক হয়ে যাচ্ছে, ও তো কোনোদিন শোনেনি বা দেখেনি পুতুল। হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই এমন ভাবে পুতুলটিকে রেখে দিয়েছিল মেয়েটার, মানে মেয়েটা 22 বছরের বিয়ে হচ্ছে যখন, সে 22 বছর ধরে জানেই না ওর বাবা মার কীর্তি কাহিনী, ঠিক আছে, কিভাবে এত প্রতিপত্তি হলো কিছুই জানে না, মেয়েটা পুরো অন্ধেরাতে রয়েছে। এবার তোমার যখন ও বলছে, হ্যাঁ রে, আমি দেখলাম ওই পুতুলটি না টুকটুক করে রান্নাঘরের দিকে গেল। এবার ওরা তখন বলছে, যাবি রান্নাঘরের দিকে? এবার ওরা বলছে, না, কি দরকার, ছেড়ে দে, এবার ভয়ও পাচ্ছে। তা কেউ যখন রাজি হলো না, এবার ওই যে দিদিটা আছে না, ওই দিদিটাও না ওদের চোখের সামনে যখন উবে যায় পুতুলটা, ও তখন ভয় পেয়েছে, ও বলছে, দরকার নেই, এত রাতে যা ইচ্ছা হোক গে বাবা পুতুল, আমরা ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ি, আমাদের তো আর জ্বালাচ্ছে না পুতুল ফুতুল। হ্যাঁ, এবার ও তো যথারীতি দরজা ফজ্জা লক করে শুয়ে পড়ে যে যার ঘরে। হ্যাঁ, এবার ওদের ঘরটা এতটাই বিশাল, মানে অতজন ভাই বোন এক জায়গাতেই শোয় প্রত্যেক রাত্রির বেলা। হ্যাঁ, এবার না সুরাজের না খুব ইন্টারেস্টিং জেগেছে, ওর না আগেই প্রথমেই মনে হয়েছিল যে পিসি পিসে মশায় হয়তো কিছু লোকাচ্ছে আমাদের থেকে, ঠিক আছে, কিছু একটা লোকাচ্ছে। তা ওনা তককে তককে থাকতো যে ও পুতুল রহস্যটা খুঁজে বের করবে, কি ব্যাপার পুতুলের। হ্যাঁ, এবার সেই দিনটা তো ঘুমিয়ে পড়ে, কোনো ইন্টারেস্ট দেখায় না। পরের দিন, হ্যাঁ পরের দিন ওরা আবার মা বাবাকে, মানে পিসির মেয়ে জিজ্ঞেস করে মা বাবাকে, দাদা তো দেখেছে পুতুল এখানে এখানে, কোথা থেকে পুতুল এলো, আমি তো কোনোদিন দেখিনি। বলছে, তোরা এইসব পুতুল নিয়ে পড়েছিস কেন? যেমন আর কি বকাঝকা, মানে জাস্ট অ্যাভয়েড করে যায় আর কি, তোরা সেই পুতুল নিয়ে পড়েছিস কেন, পুতুল নিয়ে ইয়ে করেছিস কেন, এরকম বলে যাচ্ছে। তা এবার তখন ও তখন বলছে, পুতুল নিয়ে পড়বো না, তা আমরা তো দেখতে পাচ্ছি পুতুলটাকে বাড়িতে, তোমার বাড়িতে দেখতে পাচ্ছে, দাদা কি এতটাই ভুল দেখবে, দাদা কি এতটাই ভুল দেখবে? তখন বলছে, না দাদা হয়তো ভুল তো দেখতেই পারে মানুষ, কেন তুইও কি ভুল দেখিস না? এবার ও তখন বলছে, না এতটা কি ভুল হয় মানুষের, এতটা ভুল হয় না, তোমরা কি লোকাচ্ছ বলো তো মা বাবা। ও তখন না খুব রেগে গেছে মেয়েটি রেগে যাওয়ার পর বলছে, দাদ কি সব লোকাবো তোদের কাছ থেকে, এত বছর তুই থাকলি এই বাড়িতে আর এখন বলছিস এখন তুই বলছিস যে তোমার ইয়ে রয়েছে, ইয়ার কি মারছিস নাকি? হ্যাঁ, এবার ও তখন বলছে যে, না তোমরা নিশ্চয়ই কিছু এমন হয়েছে যে তোমরা আমাদের কাছ থেকে লোকাচ্ছ। ও তখন বলছে, কিছুই লোকাচ্ছি না তোমাদের কাছ থেকে, যা হচ্ছে হোক, তোমরা তোমাদের মতন থাকো, এনজয় করো, বিয়ে কাটিয়ে তোমরা ইয়ে করো, এইসব কোনো পুতুল ফুতুল আমাদের বাড়িতে নেই, এই বলে কাটিয়ে দেয়।
এবার সুরাজও তো বুঝতে পারে যে ও তো বেশ তর্কে তক্কে তক্কে রয়েছে যে কি করবে না করবে। এবার ও তখন করে কি তোমার, ও তখন ইয়েতে করে কি হচ্ছে, ওই সুরাজ একদিন তাকে কাউকে বলেনি, হ্যাঁ কাউকে বলেনি। এবার ও চেষ্টা করে কি, আমি না অনেক রাত অবধি জেগে থাকবো, ও এবার জেগেও রয়েছে। এবার সবাই যখন ভাই বোনরা ঘুমিয়ে পড়েছে, ও চুপি চুপি দরজাটা খুলে বারান্দায় গেছে। বারান্দায় গিয়ে দেখে রান্নাঘরে টুং মানে বাসনপত্রের আওয়াজ হচ্ছে, মানে কেউ ধুচ্ছে। তো ও তখন বলছে রাত দুটোর সময় কে বাসন ধোবে, পিসি পিসা মশাই তো ঘুমাচ্ছে, আমরা ঘুমাচ্ছি, কাজের লোকরাও ঘুমাচ্ছে, তাহলে কে আওয়াজ করছে বাথরুম রান্নাঘর থেকে। ও তখন ইন্টারেস্ট জাগে, ভাবে যে পুতুলটা নয় তো। এবার গিয়ে দেখে পেছন পেছন পা টিপে 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 যায়, গিয়ে দেখে হ্যাঁ পুতুলটাই বাসনটা মাজছে। তখন না বেশ হাইটটা বড় লাগছে পুতুলটার, মানে রাস্তাতে যেরকম পুতুলটা দেখেছিল তার থেকে বেশ খানিকটা লম্বা লাগছে পুতুলটিকে। এবং ওই পুতুলটাই ওনার মানে পেছো দরজার আড়াল থেকে ওর কাজ কীর্তিকলাপ দেখতে থাকে। এবার পিসি দেখেছে যে রাতের ওই অত ডাই বাসন রেখে দিয়েছে, জাস্ট 5-6 মিনিটের মধ্যে অত বাসন ঝকঝকে তকতকে হয়ে গেল, ঝকঝকে তকতকে হয়ে গেছে। এবার ও যখন ফিরে আসছে, মানে রান্নাঘর থেকে ফিরে আসছে, ও তো লুকিয়ে রয়েছে দরজার পেছনে, ও তো দেখতে পাচ্ছে না। যখন ও বেরিয়ে গেছে রান্নাঘর থেকে ইয়েতে, ও না সুরাজও তখন লুকিয়ে লুকিয়ে ওই রান্নাঘরের পেছনের দিকে, মানে ওর পেছন পেছন যায়, ও কি করে ও সেটা দেখবে। ও তখন গিয়ে দেখে ওই পুতুলটি তোমার পিসি পিসে মশাইয়ের ঘরে ঢুকেছে। পিসি পিসে মশাইয়ের দরজা সবসময় ভেজানোই থাকতো, ও হালকা চাপ দিতে খুলে গেছে। এবার ওইখান থেকে লুকিয়ে দেখছে পিসে মশাইকে না এরকম করে হাত বোলাচ্ছে, সারা গায়ে ধাক্কা দিচ্ছে, মানে একটা বাচ্চা যেমন তার বাবাকে জাগায় আর কি, মানে অনেক হয়েছে ঘুমিয়েছো এবার ওর ভাই, আমার ছেলেও যেমন মাঝে সাঝে ওর বাবাকে ধাক্কা দুক্কি মারে, ওরকম ধাক্কা দুক্কি মেরে জাগাচ্ছে বাবাকে, মানে পিসে মশাইকে আর কি। পিসে মশাই উঠে বসেছে। এবার পিসে মশাই উঠে বসতেই না ও একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে যেতে ও না আর কিছু করে না, ও দেখছে যে পিসে মশাইও বেরিয়ে আসছে যেহেতু, মানে উঠে বসে উফ তুই, তখন ও সরি যখন উঠে বসেছে, উঠে বসার পর পিসে মশাই বলছে যে উফ হ্যাঁ রাতেও তুই আমাকে ঘুমাতে দিবি না কোনোদিন, এত কাজ আমি কোথায় দেবো, চ রান্নাঘরে চ তোকে দেখছি কি করা যায়। হ্যাঁ এই কথা শোনার পর যেই দেখেছে পিসে মশাই উঠেছে, ও আর কোনো কথা বলেনি, ও দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পালিয়ে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। ওর কিন্তু ইন্টারেস্টিং লেগে গেছে পুতুলটার প্রতি, তার মানে পুতুলটাকে, পুতুলটার জন্য ওর মা বাবাও মানে পিসি পিসে মশাই জানে আমাদের বলবে না বলে এরকম। এবার কি করেছে, এবার পরের দিন গেছে, পরের দিনও ও লুকিয়ে লুকিয়ে ওই জিনিসপত্র দেখছে, দেখে এবার ও ঠিক করে যে তোমার, এবার ও ঠিক করে যে ও না পুরোটা দেখবে, পিসে মশাইয়ের ওপরও নজর রাখবে, কি বলে ঠিক আছে পিসে মশাইয়ের ওপর নজর রাখবে। এবার ও বাসন ফাসন রোজ রাত্রির বেলায় এরকম বাসন মাজে, ও বাসন মেজেছে, মেজে দেখলো ওই পিসে মশাইয়ের ঘরে গেছে, পিসে মশাইয়ের ঘর থেকে পিসে মশাইকে ওঠালো, তখন লুকিয়েই ছিল, এমন জায়গায় লুকিয়েছিল যাতে দেখা না যায়, হ্যাঁ সেই জায়গা থেকে লুকিয়ে দেখলো। দেখে পিসে মশাই না দেখছে কানে কানে ওকে কি বললো, ঠিক আছে কানে কানে কি একটা বললো, বলার পর পিসে মশাই দেখছে কি পিসে মশাই শুয়ে পড়লো, হ্যাঁ ওই যে জোরে জোরে তুই আমাকে আবার জ্বালাচ্ছিস সেরকম না, ওর কানে কানে কিছু একটা বললো, বলার পর ও কিন্তু পিসামশাই শুয়ে পড়লো। শুয়ে পড়ে দেখছে পুতুলটা আবার আস্তে আস্তে ওই ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর উনি কিন্তু ওই পুতুলটা মেন দরজার দিকে যাচ্ছে। এবার ওর তো ইন্টারেস্ট হয়েছে মেন দরজার দিকে যাচ্ছে কি করতে, দেখি ও তখন বেশ খানিকটা পেছন পেছন, এদিকে পুতুলের কিন্তু কোনো হুঁশ নেই যে পেছনে কোনো মানুষ আসছে কি আসছে, ও তালেই চলেছে। হ্যাঁ বেশ যেহেতু গ্যাপও ছিল অত রাত্রির বেলা, তখন প্রায় 1-2 বেজে গেছে,
বলছে যে ওই পুতুলটিকে ও ইয়ে করতে করতে, ও তার আগে সরি আমি মাঝখানে বলতে ভুলে গেলাম যে এই যে লুকিয়ে দ্বিতীয় দিন যে লুকিয়ে দেখেছি দেখছিল না সুরজ, ওই সুরজের ওই খট করে আওয়াজে না ওর বোন ও পিসির মেয়েও কিন্তু উঠে যায়। ও কিন্তু পরে ওই বাসন মাজার ওইখানেই কিন্তু ও দাদার সাথে দেখতে থাকে, ঠিক আছে। ও দাদাও প্রথমে চমকে যায়, বলে আমিও দেখবো তোর সাথে কি হয়। হ্যাঁ, ওরা দুই ভাই বোনে ওই বাড়ির জামা কাপড় পরা অবস্থাতেই ওই পুতুলের পেছন পেছন যায়। এবার এই রাস্তা ওই রাস্তা এপাড়া সেপাড়া করে প্রায় 2 কিলোমিটার দূরে একটা বিরাট বড় বাড়ির সামনে যায় পুতুলটি, গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পর পুতুলটি কি করে হচ্ছে, পুতুলটি গেটে ঢোকে। হ্যাঁ, কি করে ঢোকে ওরা নিজেরাও বুঝতে পারে না, কারণ বেশ মানে ঘেরা বাড়ি আর কি, বেশ বড় লোকের বাড়ি দেখলেই বোঝা যাচ্ছে। ওরকম ঢুকে গেল পুতুলটা, বেশ প্রায় 1-1.5 ঘন্টা বাদে একটা বেশ এরকম বড় সাইজের পুটুলি আর এক হাতে বেশ বাঞ্চ মোটা টাকা নিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। ওরা তো ওই দেখে অবাক হয়ে গেছে, হ্যাঁ ই কি রে বাবা হাতে টাকা পেলো কোত্থেকে, পুতুলের হাতে সরি পুতুলের হাতে টাকা, এই কি করে সম্ভব, এ কি করে ঢুকলো, কি করে বেরোলো, ওরা নিজেরাও বুঝতে পারছে না। বলছে জাস্ট দরজাটার সামনে দাঁড়ালো, ভেতরে ঢুকে গেল, এরকম ব্যাপার। দেখলো যে এবার দেখছে, ওরা যখন লুকিয়ে লুকিয়ে দেখছে, ও তো টাকার বান্ডিল আর ওই মোটা পুটুলি নিয়ে চলে এসছে এখানে, তখন কি করেছে আর কি, তখন ওরা পেছন পেছন আবার যায়, আবার গিয়ে দেখে বাড়িতে যথারীতি ঢুকছে। ঢুকে পিসে মশাইকে আবার জাগায়, জাগিয়ে তখন ও তখন কিন্তু ওর হাতে ওই নগদ টাকার বান্ডিলটা আর পুটুলিটা ইয়েতে দেয়, দিয়ে বলে না দিয়ে দেয় হাতে, পুতুলটি কিন্তু কোনো কথা বলতে পারে না। তখন ও বলে যা তোর তো আজকের মতন কাজ হয়ে গেল, তুই এবারের মতন চলে যা, তোর জায়গায় চলে যা। পুতুলটা ধীরে 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 একটা ঘরের মধ্যে চলে গেল, যে ঘরটাকে মানে গোডাউন আর কি বলা হয় আর কি, ওখানে গোডাউনের ভেতর চলে গেল, মানে মাল মশলা সমস্ত কিছু রাখা হয় আর কি ইয়েতে, গোডাউন বলবো না, ওখানে চলে গেল। তা এবার পরের দিন পিসি উঠেছে, পিসি পিসে মশাই উঠেছে, পিসি পিসে মশাই ওঠার পর পিসির মেয়ে তো গেছে খেপে, খেপে যাওয়ার পর গিয়ে বাবা মাকে চেপে ধরেছে, বাবা মাকে চেপে ধরতে এবার নিজের মেয়েও যেহেতু দেখেছে এবার আর ইয়ে করতে পারে না। তখন পিসে মশাই বলছে যে আমাকে ওই সাধুটি ওই পুতুলটি দেয়, তারপরে আমি বাড়িতে নিয়ে আসি। সাধুটি শুধু বলেছিল ও দিনের বেলায় কোনো প্রবলেম করবে না, কিন্তু রাতের বেলা ওকে তুমি যে কোনো কাজ দেবে, যা দেবে, তুমি যদি বলো টাকা আনতে দাও টাকা এনে দেবে, গয়না আনতে দাও গয়না এনে দেবে, মানে ব্যবহারিক জিনিসপত্র আর কি যেগুলো আনার দরকার, চাল ডাল তেল নুন খাট আলমারি বিছানা সব এনে দেবে তোমাকে। এবার না প্রথম প্রথম ওরা কিন্তু ওই পুতুলটির কাছ থেকে ওই চাল ডাল তেল নুন মাছ মাংস ডিম এইসবই চাইতো, ওরা কিন্তু তেমন কিছু চাইতো না। কিন্তু কি হতো, ওকে না প্রায় দিনই বলা, ওকে রাত্রির বেলা ঘুমাতে দিত না পিসা মশাই, পিসিকে বলতো খালি কাজ দিতে হবে। এবার ওরা কি করত, একদিন দেখছে, এবার ওরা কি করত যে সামনে চাল ডাল মিশিয়ে দিত, অনেকগুলো চাল ডাল নিয়ে মিশিয়ে দিল, তারপর কখনো বলতো যে গম ঝাড়াই করে নিয়ে আয়, গম ঝাড়াই করত, তারপর তোমার ঘাস কাটতে বলতো ঘাস কেটে দিত, এরকম এইসব কাজগুলো করত। এরপর একদিন পিসির মনে না হয় যে পুরো যে সাধুটি আমাকে এই পুতুলটি দিয়েছে, দেখি তো সত্যি কোনো টাকা পয়সা এনে দিতে পারে কিনা ও আমাকে। তা ও কানে কানে শুধু বলে আমার একটা সোনার হার চাই, হ্যাঁ সোনার হার চাই, দেখি তো তুই এনে দিতে পারিস কিনা। এবং এই কাজগুলো বলতে হতো কিন্তু রাত্রি বেলাতে। তা এবার যথারীতি পরের দিন, মানে পরের দিন না সরি সেই দিনই ভোরবেলার দিকে ওই পিসিকে যে কাজ দিত তাকে গিয়ে ডাকতো আর কি পুতুলটা,
হ্যাঁ, পিসিকে ডেকে একটা হীরের নেকলেস দেয়। এবার কোথা থেকে এনেছে বলতে পারছে না, অত দামি। এবার ও ভ্যাবা চাকা খেয়ে গেছে, ও না ভয় পেয়ে পিসে মশাইকে ডাকে। হ্যাঁ, পিসি পিসে মশাইকে ডাকে। পিসে মশাই এবার উঠে বসে, পিসে মশাইকে বলে, জানো আমি এরকম এরকম বলেছিলাম একটা সোনার হাত দিতে, ও একটা হীরে কোথা থেকে নেকলেস নিয়ে এসেছে, এখন আমরা কি করব। হ্যাঁ, এবার ওকে যেই বলছে তুই ফেরত নিয়ে যা, ও আর ফেরত নেবে না, বলছে ছেড়ে দাও, এটাই আমরা কিছুটা বেঁচে বেঁচে দেখছি কি করা যায়। হ্যাঁ, কিছু হয়তো বেঁচে দেবো বা রেখে দেবো বা মেয়ের বিয়ের জন্য আমরা সংরক্ষণ করবো। এরপর থেকে প্রায় তিনি লোকটা টাকা চায়, বউটা গয়না চায়, গাটি চায়, এই করতে করতে না ওর পুরো উন্নতি হতে থাকে। যখন এই গয়না গাটি টাকা পয়সা এইসব চাইছে, তখন না ইয়ের মনে সন্দেহ হয় যে এই টাকা পয়সা গয়না গাটি এই পুতুলটা এনে দিচ্ছে কোথা থেকে। হ্যাঁ, এই সুরজের মতনও কিন্তু ওর পিসে মশায় একদিন ওর পিছু নেয়। পিছু নিয়ে গিয়ে দেখে যে একটা ওরকম বড় বাড়িতে, বেশ সাজানো গোছানো বড় বাড়িতে ওরা যায়, ওই পুতুলটি ঢোকে এবং বেশ এক দেড় ঘন্টা বাদে সবকিছু নিয়ে চলে আসে। হ্যাঁ, এবং পিসে মশাই ও যখন বেরোচ্ছে দেখে আগে আগে বেরিয়ে বাড়িতে গিয়ে ঢুকে চুপটি করে শুয়ে থাকে। শুয়ে থাকার পরে, হ্যাঁ শুয়ে থাকার পরে ও ডাকে, ডেকে ওই ইয়েগুলো দেয় জিনিসপত্র গুলো, ঠিক আছে। ও কিন্তু শুধু চুরি করতে পারতো, মোদ্দা কথা চুরির মাল, চুরির মালে বড় লোক হওয়ার। তা এরপরে ওর তখন কিউরিয়াসিটি হয় যে ওই বাড়িতে না, ও পরের দিন সকালবেলা আবার যায় ওই পাড়ায় যে বাড়িতে চুরি হয়েছে পিসেমশাই। পিসেমশাই গিয়ে দেখে বাড়িতে লোকে লোকারণ্য, আশেপাশের লোকরাও রয়েছে, পুলিশ এসছে, কি ব্যাপার কি ব্যাপার। বলছে বাড়ি থেকে যত গয়না ছিল সব গয়না এবং নগদ 3.5 লক্ষ টাকা, তখনকার সময়ে 2000 আজ থেকে 2011 সাল, মানে প্রায় 12-13 বছর আগের ঘটনা, তখন 3.5 লক্ষ টাকার কিন্তু দাম অনেক ছিল। হ্যাঁ, 3.5 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। কে গায়েব করেছে কেউ জানে না, কারণ ভেতর থেকে সব দরজা লক, কোনো দরজা ভাঙা হয়নি, কোনো কিছু হয়নি, এমনকি তোমার ইয়েরও কোনো আলমারির লকও খোলা হয়নি। ওরা যখন পরবর্তী মানে সকালবেলা উঠে কি কোনো একটা কারণে হয়তো আলমারি খুলেছে, তখন দেখছে সমস্ত কিছু গায়েব। পুলিশও কোনো হাতের ছাপ পায় না, কিছুই পায় না, ও তো বুঝে যায় যে এইভাবেই ও আমাদের জিনিসপত্র এনে দেয় চুরি করে। তা এরপরে বলছে, তখন ওই পিসির মেয়ে বলছে, বাবা একটা ঠিক আছে তুমি কাজ করছো ইয়ে করছো, কিন্তু তুমি ওকে কেন চুরি করতে বলো এখনো, আমাদের তো এখন আর কোনো অভাব নেই, যখন তুমি হয়তো অভাবে পড়ে তুমি ওকে চুরি করতে বলেছিলে, তাহলে তুমি কালকে কেন বললে। বলছে না হলে আমাকে শুতে দিত না, না হলে আমাকে জাগিয়ে রাখতো, ওকে যতই চাল ডাল তেল নুন মিশিয়ে দাও না কেন, ও ঠিক আলাদা করে দেবে এবং বেশিক্ষণ হয়তো 5-6 মিনিটের মধ্যে তুই কত কাজ দিতে পারবি। তা বলছে যে এই যে চুরি করলো, চুরি করার পর আর কোনো কাজ চাইবে না। বললো না, এই চুরি করলে ও আর কোনো কাজ চায় না সেদিনের জন্য, আবার পরের দিন রাত্রির বেলা উঠে ও সক্রিয় হয়। ও তখন বলে, বাবা আমি কিন্তু একটা জিনিসও চোরের চুরির কিন্তু গয়না আমি পরব না, তোমার কোনো চুরির টাকা লাগবে, তোমার যে চুরিগুলো চুরি যাওয়ার টাকাগুলো রয়েছে সেই টাকা থেকে আমার কোনো বিয়ের কিছু হবে না, যা করে ফেলেছো করে ফেলেছো আগে, এখন থেকে আর আমি কিন্তু বিয়ের গয়না। বলছে না না, তোর বিয়ের গয়না চুরির থেকে কেনা হয়নি, তোর বিয়ের গয়না আলাদাভাবে আমরা ইয়ে করেছি, তা আর কয়েকটা দিন বাকি আছে তোর বিয়ে, বিয়ে হয়ে যাওয়ার পরের দিনও কিন্তু নিজের জায়গায় চলে যাবে। ওরা তখন অবাক হয়ে যায় যে এরকমও আজকাল দুনিয়াতে হয় যে কেউ পুতুল দিয়ে চুরি করাতে পারে। সে মানে সুরজদের কাছে না এটা পুরো অবাক বিস্ময় লেগেছিল, যে বলছে সুরজ যে বলছে, তারপরে সুরজ তখন বলছে এরকম অবাক বিস্ময়ও শোনে। এবং সত্যি সত্যি দিদির মানে ওর বোনের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই কিন্তু পুতুলটাকে আর কোনো দিনের জন্য ওই বাড়িতে দেখা যায়নি, এবং
পিসে মশাইয়েরও কিন্তু আর্থিক উন্নতি যে খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, ও কিন্তু সেরকমই আছে, যেমন প্রতিপত্তিশালী ছিলেন উনি কিন্তু সেরকমই আছে, এখনো অব্দি আছে। কিন্তু ওই চোরের টাকা চুরির টাকায় বড় লোক হওয়া যাকে বলে আর কি। তা এই ঘটনাটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল যে একটা পুতুল এরকম বাড়ি থেকে চুরি করে নিয়ে আসতে পারে, হয়তো চোর ছ্যাঁচোর নিতে পারে, কিন্তু একটা পুতুল এরকম ভাবে উন্নতি মানে চুরি করবে এটা মানে সত্যি আমার কাছে একদম অদ্ভুত লেগেছিল ঘটনাটা। তাই এই ঘটনাটা তোমাদের কাছে না বললেও ভাল লাগছিল না, বেশ অদ্ভুত ঘটনা। জানি না হতেও পারে এটা কখনো, মানে আমার তো সত্যি লেগেছিল, কারণ ওই সুরাজের সাথে যখন আমি কথা বলি, সুরাজের আদার্স ভাই বোনের সাথেও কিন্তু একই তারা কথা বলে। এবার হতে পারে বানানো বা নাও বানানো হতে পারে, তবে গল্পটা আমার দারুণ লেগেছিল যে পুতুল দিয়ে চুরি করে বড় লোক হওয়া বেশ ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তা একটু কমেন্টে হয়তো আমি দেখতে পারবো না, কারুর লেখা দেখতে পাচ্ছি না কিছু, তা একটু যদি বলো কেমন হয়েছে প্রথম গল্পটা তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে পরে তোমাদের উত্তর দিয়ে দেব। সেকেন্ড ঘটনাটাই আসি, সেকেন্ড ঘটনাটা কিন্তু একদম খুব মর্মান্তিক একটা ঘটনা। একটা পুতুল চোরের কাহিনী বললাম, আর একটা খুব সত্যি মর্মান্তিক, এটা ভৌতিক অবশ্যই, এই একটা ঘটনাই বলবো লাস্ট আজকে। তা বলি, এই ঘটনাটা যে ছেলেটির সাথে ঘটেছে, সে গোয়াতে চাকরি করতে গোয়াতে পড়াশোনা করতে গেছিল হোটেল ম্যানেজমেন্ট। তার ভাই আমাকে তার ভাই আবার তার অফিস কলিগকে মানে সরি ফ্যামিলি ফ্রেন্ডকে জানিয়েছিল, সেই ফ্যামিলি ফ্রেন্ড আবার এখান থেকে ওইখান থেকে বলতে 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 ওদের কোনো এক অফিসের কলিগের কাছে আসে, সেই কলিগ আবার গল্পটা বলে। ঠিক আছে, মানে একদম সত্যি ঘটনা, পরবর্তীকালে যখন গল্পটা বলেছি বলছি তোমাদের, ওই যে ভাইটি ছিল ভাইটির নাম হচ্ছে অমিতেশ, অমিতেশ ভাইয়ার সাথেও আমি কথা বলেছি, তখন পুরো বিষয়টা ক্লিয়ার হই। ঠিক আছে, তা এই ঘটনাটা আমার কাছে প্রায় এক মাস আগে আসে, কিন্তু ওই যে অমিতেশ ভাইয়ার নাম্বার যেহেতু পাচ্ছিলাম না বা তার সাথে সত্যি কি ঘটনা ঘটেছিল, অ্যাকচুয়ালি কি বলতো, একজনের মুখ থেকে আরেকজন আরেকজনের মুখ থেকে আরেকজন শুনতে শুনতে না মানে ঘটনাটা এইটুকু হলে অনেকটা বড় রং চং চড়িয়ে যায়। তা সেটা আমি মানে অ্যাকিউরেট যে ঘটনাটা ঘটেছে সেটাই আমি জানতে চেয়েছিলাম। তা আমি বেশ কিছু মানে এই সপ্তাহে আমি পেলাম অমিতেশ ভাইয়ার ফোন, তা তখন আমি জিজ্ঞেস করি। তা অমিতেশ ভাইয়ার যে দাদা, সে গোয়াতে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য যায়। ঠিক আছে, ভালো কলেজে ওখানে ইনস্টিটিউশনে ভর্তি হয় এবং ওখান থেকেই যখন পড়াশোনা করছে, ওর তখন না ওর ছোটবেলা থেকে একটা নেশা ছিল অমিতেশ ভাইয়ার দাদার, যে ঘুরে বেড়াবে মানে সারা পৃথিবী ও চষে বেড়াবে, এরকম একটা পরিকল্পনা ছিল ওর। অনেকে থাকে না যে সারা পৃথিবী দেখবো আমি, জগৎটাকে চিনবো আর কি, ওরকম ভাবে ঘুরে ঘুরে জায়গাগুলোকে এক্সপ্লোর করবো, তা ওরকম। তা গোয়াতে থাকাকালীন ও বেশ কিছু জায়গায় ঘুরে বেরিয়েছে বন্ধু বান্ধবদের সাথে। এবার সব সময় তো দেখুন বন্ধু বান্ধব, এক্সকিউজ মি একটুখানি হোল্ড করুন, আমার ছেলে না শুয়ে পড়েছে, কেউ আমাকে বেল বাজালে, একটুখানি হোল্ড করুন, একটু দেখে আসছি। সরি সরি একটুখানি সরি
কেউ একজন এসেছিল আর কি জিজ্ঞাসা করতে কোন ইয়েটা, উনি ভুল করেই বেলটা বাজিয়েছেন। যাই হোক, আমি আবার কন্টিনিউ করছি। তা অমিতেশ ভাই, আজ দাদা যখন গোয়াতে চাকরি করছে, সরি হোটেল ম্যানেজমেন্ট পাশ করে ভালো হোটেলে জব পেয়ে গেছে, ওর তখন না মাথায় নেশা চাপে সোলো ট্রাভেল করবে। এবার কখনো সোলো রাইডও করতো, কখনো সোলো ট্রাভেলও করতো, ঠিক আছে। তা ও এবার যখন হোটেলের বিভিন্ন জায়গায়, হিমাচলে গেছে, ও তোমার কাশ্মীর গেছে, বিভিন্ন জায়গায় গেছে, এমনকি লে লাদাখ ওইসব দিকেও গেছে, লে লাদাখের দিকেও গেছে, সব জায়গা ঘুরে ফুরেছে। কিন্তু উত্তরাখণ্ডের ও একদিন ইয়ে করলো যে ও চেষ্টা করলো যে ও চেষ্টা করলো কি, ও বললো যে তোমার উত্তরাখণ্ডের কুমায়ুনটা ও পুরোটা দেখবে, ঠিক আছে, পুরোটা দেখবে। এবার যখন গেছে ছুটি ছাটা নিয়ে তো গেছে কুমায়ুন রেঞ্জের দিকে, এবার ও তো খুব ভালোভাবে ঘুরছে, যখন অনেকটা ছুটি নিয়েও গেছে, যখন ওর কিন্তু বাড়ির সাথে কন্টিনিউ কথাবার্তা চলছিল, ঠিক আছে, কথাবার্তা সবকিছু চলছিল, ফোনে যোগাযোগ করা। এবার ও বলছে একদিন আমাদের ফোন করলো, ফোন করতে ও তখন মানে এই তোমার 10:30-11 নাগাদ ফোন করে বলে আমাদের একটা ট্রেকিং আছে, আমার একটা এখানে খুব সুন্দর জায়গা আছে, সেই জায়গাটা ট্রেক করে যেতে হয়, ওইখান থেকে খুব সুন্দর ফটো তোল, সানরাইজও দেখা যায়, তা আমরা ওখানে যাব। তা বলছে আমরা বলতে কারা? তখন বলছে আমার সাথে আরো একটা ট্যুরিস্ট ছেলেদের আলাপ হয়েছে, তারাও ট্যুরিস্ট, তারাও ওখানে যাবে, ওদের ওই দলের সাথে আমি যাব। তাই এই কথা বলা হয়েছে। ও যখন ট্রেকটা শুরু করেছে তখনও বাড়িতে ফোন করেছে, ফোন করে বলছে যে এই শুরু করছি। এবার ও না বলছে যে পাহাড় তো এরকম, পাহাড়ে একে বেঁকে যাচ্ছে, তা ও যে রাস্তা দিয়ে ওরা যে ট্রেক করে যাচ্ছে, সামনে ছেলেগুলোও যাচ্ছে, বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর হ্যাঁ ও না দেখছে একটা রাস্তায় পাহাড়ের গা দিয়ে এরকম এঁকে বেঁকে চলে গেছে, আর একটা রাস্তা এই পাহাড়ের পাশ দিয়ে আর একটা রাস্তা শর্টকাট গিয়ে ওই মেন রাস্তাতে ঢুকছে। ও বলছে আমি যদি এতটা রাস্তা যাই তাহলে আমার টাইমটা বেশি লাগবে, আর আমি যদি শর্টকাট নিই তাহলে আমার অতটা টাইম লাগবে না। ও চেষ্টা দেখলো যে পায়ে হাঁটার রাস্তা, অতটাও ঝোপ জঙ্গল নেই, ও না বেশ কিছুটা হেঁটেছে। এবার ও ওপর থেকে দেখছিল যে যতটা মানে দেখে বুঝেছিল যে যতটা ঝোপ জঙ্গল বা জঙ্গল এরিয়া নয় ততটা কিন্তু নয়, ও যখন ওই রাস্তার মাঝখানে ও তখন দেখছে মানে ঘন জঙ্গল। এবার ও ভাবছে যে আমি তো এবার ওই ছেলেদের থেকে আলাদা হয়ে গেছি, এবার এগোবো না পিছবো, এবার যদি আমি পিছিয়ে যাই আবার যদি আমি ওইখান থেকে ট্রেক শুরু করি তাহলে আজকে আমি কোনো সানসেট দেখতে পাবো না, এরপরে ও তখন কি করে তোমার অমিতেশ ভাই আর দাদা কি করে, ও ভাবে যে আমি এগিয়ে যাই। ও তখন এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখছে একটা চট্টান মতন জায়গা রয়েছে, ওই চট্টানে একটা ধাবা রয়েছে, বড় রকমের বড় ধাবা রয়েছে, হ্যাঁ ওখানে লোকজন খাওয়া দাওয়া করছে, ইয়ে করছে। ও তো দেখে বেশ ইয়ে হলো যে দুপুর বেলার একটু বেশি হয়ে গেছে, এখনো হাতে যেহেতু সময় আছে, ও চেষ্টা ও করলো কি ও ম্যাগি অর্ডার দিল। এবার ও যখন কাছে ওয়েটার এসে জিজ্ঞেস করছে, ওয়েটার এসছে, ওয়েটারকে দেখে না ওর কেমন সন্দেহ হয়, কারণ ওয়েটারের এই গলার এইখানটা না কেমন একটা কাটা দাগ, আর হাতেও না কিরকম একটা চিহ্ন আঁকা, হ্যাঁ ওয়েটারের কালো কিন্তু কিছু একটা চিহ্ন আঁকা এইখানটা। এবার ওয়েটারকে তো বলে যে ম্যাগি খাবে, ঠিক আছে, ও তো নিয়ে চলে যায়। এরপর ও তো একটু ক্লান্ত হয়ে গেছে বলে ওখানে দেখছে যে একটা ড্রাম রয়েছে, ড্রাম থেকে জলটা তুলে মুখে চোখে জল দেবে। তা ও যখন ড্রামটা তুলতে গেছে একটা বিকট গন্ধ পেয়েছে, বুঝলে তো,
ওই গন্ধতে না ও আর মানে ও কি করেছে, ও আর না ওই তোমার ওই হাত মুখ আর ধোয়ার চেষ্টা করেনি, ভাবছে বাবা এই কি গন্ধ, কিসের কি জানে বাবা, দরকার নেই, তার থেকে আমি এমনি ঠিক আছে, হাত দিয়ে তো আর খাবো না, চামচ দিয়ে খাচ্ছি। তা এবার তো যথারীতি খাবার দিয়েছে, খাবার দিতে একটু লেট হচ্ছে, দেখে না ও তখন একটা সিগারেট ধরায়। হ্যাঁ, সিগারেট ধরায়, সিগারেট ধরাতেই যখন ওর হঠাৎ করে বলছে আশেপাশের মানে বেশ মানে 5-6টা বাচ্চা ছিল, একটা গ্রুপ ছিল মহিলাদের, একটা মানে বড় গ্রুপ ছিল এরকম, পাশে একটা বড় ভ্যান, মানে ভ্যান গাড়িগুলো হয় না বাসের মতন, ছোটা বাস গুলো আর কি, ছোটা বাসের মতন একটা ফ্যামিলি এসেছিল, ওরা না একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে। এবার ও ভাবছে হঠাৎ করে এরকম পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল কেন, ও না পেছন ঘুরে চেয়ারে বসেছিল তো সিগারেট খাওয়ার জন্য, ও ঘাটটা ঘুরিয়ে এরকম ভাবে ঘাটটা ঘুরিয়েছে, ঘুরিয়েই দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে, এবং ও খেয়াল করে দেখছে প্রত্যেকটা মানুষের চোখ কালো, হ্যাঁ না সাদা, ঠিক আছে সাদার কোনো ব্যাপার নেই, পুরো চোখটাই কালো, এবং ধীরে ধীরে না গায়ের রঙও চেঞ্জ হতে থাকে, হ্যাঁ ধীরে ধীরে ওই কাঠ কয়লার মতন কালো হতে থাকে, প্রথমে মুখটা হচ্ছে, চোখটা ছিল, তারপর মুখটা হচ্ছে, বডিটাও ধীরে ধীরে দেখছে। ও ওইটুকু দেখেই ও আর কিছু করেনি, ও তখন কোন দিকে দিশেহারা হয়ে সামনের দিকে না গিয়ে, সামনেও কয়েকটা লোক ওকে দাঁড়িয়ে দেখছিল যে ওই লোকগুলোকে পাশ করে যে ও সামনের দিকে এগিয়ে যাবে সেটাও ছিল না, কারণ ওইখানে আরো 2-3টে লোক দাঁড়িয়ে ওকে দেখছে ওরকম, আর আস্তে আস্তে না পুরো গাটা কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কালো হয়ে যাচ্ছে এই দেখার পর, ঠিক আছে সরি এই ঘটনাটা তো আমি একটু আগে বলে দিলাম তোমাদের, তারপরে বলছি, হ্যাঁ এই ঘটনা দেখার পর ও কিন্তু পালাতে শুরু করে, এবং পালাতে গিয়ে একটা দেখে যে কিছুটা দূর দৌড়ানোর পর দেখে যে জিপ আসছে, কিন্তু জিপটাকে ওঠার পর এই জিপটার যে লোকটার দিকে তাকিয়েছে, লোকটারও মুখটা ওরকম কালো, জিপটা পুরো পোড়া, হ্যাঁ ও উঠে বসেছে, বেশ খানিকটা গেছে, গিয়ে লোকটার দিকে তাকিয়ে কিছু কথা বলতে যাবে, তখনই দেখছে ওরকম রূপ ধরে গাড়ি চালাচ্ছে, ও চিৎকার করে ঝাঁপ দিতে যাবে, ও আর কিছু করেনি, একদম অ্যাক্সিডেন্ট করে দেয় এবং সেখানে মারা যায় অমিতেশের দাদা, ঠিক আছে। এবার বাড়ির লোক তো কিচ্ছু জানে না, ফোনে পাচ্ছে না। এবার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, যখন আরো লোকজন আসছে, যখন ফিরে ইয়ে করছে, তখন দেখছে মৃত অবস্থায় পুরো মাথাটা থেতলে গেছে, বডিটা থেতলানো অবস্থায় রয়েছে। হ্যাঁ এবার ও তখন আশেপাশের লোকজন তখন বলছে এরা রয়েছে, পুলিশে খবর দেয়া রয়েছে, যারা ট্রেকিং করে ফিরছিল যাদের গ্রুপের সাথে, তারা বলেছে যে আমাদের এই ছেলেটি এই হোটেলে ছিল, এই ইয়ে করে, তা ওদের সমস্ত কিছু জানিয়েছে, এবং আইডি থেকে হোটেলের গোয়ার হোটেলের ঠিকানা পায়, ওখানে ফোন করে পুলিশ উত্তরাখণ্ডের পুলিশ আবার গোয়াতে জানায়, গোয়াল হোটেল যেখানে কাজ করত ওরা আবার ওর বাড়িতে জানায়, ঠিক আছে যে এরকম এরকম লাশ মানে পাওয়া গেছে, আপনারা একটু যদি দেহ শনাক্ত করেন, আমাদের মনে হচ্ছে ওটা অমিতাশেরই দাদার, আপনারা আসুন। তো বাড়ির লোকের তো মাথায় আকাশ ভেঙে পড়ে যে এ কি রে ভাই, এরকম আবার হয় নাকি যে কয়েক ঘন্টার মধ্যে ইয়ে হলো, সে অ্যাক্সিডেন্ট করলো কি করে, থেঁতলেই বা যায় কি করে। এবার পুলিশও বলছে যে এই পোড়া ইয়ের মধ্যে ও গেলই বা কি করে, মানে পুলিশও অবাক হয়ে গেছে, কিন্তু ওই পোড়া গাড়ির মধ্যে কি, ওখানে কোনো ইঞ্জিনও নেই, কিচ্ছু নেই, কিন্তু ওইটার মধ্যে থেতলানো অবস্থায় রয়েছে, দেখে বোঝা যাচ্ছে গাড়ি ভালো স্পিডে মেরেছে, কিছুতে একটা টাকিয়েছে মানে ধাক্কা খেয়ে তারপর তো তুবড়ে গেছে, আগেও কিছুটা তোবড়ানো ছিল এবং জ্বলন্ত অবস্থায় ছিল, এখন তো পুরোই তুবড়ে গেছে। বলছে এইভাবে এলো কি করে এই ভাঙা ইয়েতে, মানে ভাঙা চোরা ইঞ্জিন নেই, চলছিলই বা কি করে, আর এতটা উঁচুতে উঠে মানে গড়ানের নিচে নামতে পারে গাড়ি, কিন্তু ওপরে উঠলই বা কি করে, পুলিশের কাছেও এটা ধন্ধ। এরপর তো যথারীতি অমিতেশরা আসে, এসে তোমার বাড়ির লোক বডি শনাক্ত করে, বডি নিয়ে যায় ওখানে, বডি নিয়ে যাওয়ার পর বাড়িতে, ইউপির ঘটনা কিন্তু এটা, উত্তরপ্রদেশে,
ঠিক আছে, কানপুরের কানপুরের ঘটনা এটা। তা তো কানপুরে নিয়ে যায়, ওখানে দাহ কার্য করানো হয়, ভালো করে শ্রাদ্ধ ফাদ্য করা হয়। ওখানে যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, সেহেতু হয়তো তিন চার দিনে ওদের কোনো রিচুয়ালস আছে, ওরকম শ্রাদ্ধ করে। কিন্তু শ্রাদ্ধের দিন থেকে রাতে ওর মা স্বপ্ন দেখতে শুরু করে, ওই অমিতেশের দাদা খালি কাঁদছে আর বলছে, মা আমাকে এখান থেকে মুক্তি করো, মুক্তি দাও আমাকে, এখানে এরা আটকে রেখেছে, তোমরা তো আমার বডি জ্বালিয়ে দিয়েছো কিন্তু আমার আত্মাটার মুক্তি হয়নি, এরা আমাকে আটকে রেখেছে। ও না, ওর মা স্বপ্ন দেখে, এবার স্বপ্ন দেখে ধরপড় করে উঠে বসে, ওর বাবাকে জানায়, অমিতেশকে জানায়, কিন্তু বা আর বাড়ির আরো লোককে জানায়, কিন্তু সেই দিনের ঘটনা বলে, হয়তো তুমি শোক পেয়েছো, এতটা মায়ের মন তো তাই হয়তো। তা এই ঘটনা অমিতেশের দাদা কিন্তু রোজ 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 দেখা দিতে শুরু করলো ওর মাকে। প্রথমে তো ওর মাকে ভাবলো যে সাইকিয়াট্রিস্টের দরকার হবে, যেহেতু ছেলের হয়তো শোকে তার মাথাটাই গেছে, ওর জন্য ভুলভাল স্বপ্ন দেখছে। কিন্তু ডাক্তার দেখানোর পরও, ওষুধ খাওয়ানোর পরও কিন্তু তার ওই একই অবস্থা, একই স্বপ্ন দেখে যাচ্ছে, এবং পরবর্তীকালে অমিতেশকেও কিন্তু একই স্বপ্ন দেয় ওর দাদা, যে আমাকে তুই মুক্ত কর, আমি এইখানে এইখানে আটকে রয়েছি। ঠিক আছে, ও দু তিনবার দেখার পর ও আর ভাবে, ও আর বাবাকে বলে যে না, ও হয়তো সত্যি মুক্ত হয়নি, মুক্তি পায়নি আত্মাটা, ওর জন্যই আমাদের ইয়ে করছে। ওদের যে শ্রাদ্ধ শান্তি করেছিল, ওদের যে পুরোহিত ছিল, ওকে আবার বলে, উনি তখন বলেন, হ্যাঁ তোমরা যদি গয়ায় গিয়ে পিণ্ডদান করো হয়তো মুক্ত হয়ে যাবে। তো গয়াতে গিয়েও পিণ্ডদান করা হয়, কিন্তু গয়াতে গিয়েও কোনো লাভ হয় না, আবার সেই স্বপ্ন দেখতে শুরু করে ওর মা ভাই দুজনেই একই সাথে, এবং একই সাথে বলতে থাকে যে একই সময়ে একই সাথে দেখতে থাকে। তা এরপরে তোমার হয়েছে যে ইয়ে ছিল আর কি, পুরোহিত ছিল, পুরোহিত বলে ঠিক আছে আমার তালে না, এখানে তো জানাশোনা নেই, কিন্তু উত্তরাখণ্ডেই একটা বাবা রয়েছে আমার জানাশোনা, সেই বাবার কাছে তুমি যদি যাও, তাহলে ওই বাবা নিজের মধ্যে আত্মাটাকে ডাকে, ওই আত্মাটাকে ডেকে ওর কোথায় কি প্রবলেম আছে সেই প্রবলেমটাকে জানার চেষ্টা করে, কোথায় রয়েছে সেই জায়গা থেকে আত্মাটাকে মুক্তি দেয়। আর যদি আত্মার আগেই মুক্তি হয়ে যায় তাহলে সে কিন্তু আর আত্মাটাকে ডাকতে পারবে না। তাই এবার তো যথারীতি আবার সেই ওরা উত্তরাখণ্ডে যায়, উত্তরাখণ্ডে গিয়ে ওই বাবার সাথে দেখা করে, ওর বাবা, ওর বাবার সাথে দেখা করার পর বাবা একটা ডেট দেন, ডেট দেওয়ার পর উনি কিন্তু আসেন, বলছে যে ঠিক আছে তোমরা বসো, আমাকে মানে কোনো কথা বলবে না, জাস্ট তোমরা চুপ করে চোখ বন্ধ, তোমরা হাত জোর করে বসে থাকো। দেখলো পুরো ঘর অন্ধকার এবং একটা টিমটিমে লাইট জ্বলছে, টিমটিমে একটা মোমবাতি জ্বলছে, জাস্ট 10 মিনিট এরকম ওর ঘাটটা নিচু করে বসে থাকলো। বসে থাকার পর আস্তে আস্তে এরকম করে ঘাটটা তুলে চোখটা তাকালো, তাকিয়েই পুরো অমিতেশের দাদার গলায় এই ঘটনাটা, যে ঘটনাটা আগে বললাম, ও ট্রেকিং এ গেছে, ট্রেকিং এ গিয়ে ইয়ে হয়েছে, ওই যে ধাবাতে গেছে, ধাবাতে গিয়ে ওখানে ইয়ে করেছে, ও তখন লাস্টে বলছে, আমার যখন ওই অ্যাক্সিডেন্টটা হয় আমার বডিটা তো ওখানে আটকে রেখেছে, কিন্তু বডিটা ওখানেই ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাকে চারজন ওই কালো কালো পুরুষ মিলে, চারটে কালো পুরুষ মিলে আমাকে ইয়েতে নিয়ে যাচ্ছে, ধরে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, নিয়ে আমাকে খুব অত্যাচার করে ওখানে, ওখান থেকে আমাকে মুক্ত দিতে হবে বলে আবার মাথাটা চোখ বন্ধ হয়ে এরকম মাথাটা নিচু হয়ে যায়। নিচু হয়ে যাওয়ার পর উনি আবার স্থির হন, স্থির হওয়ার পর বলেন, হ্যাঁ উনি সত্যি মুক্ত হননি, ঠিক আছে আমি মুক্ত করবো, ওনাকে মুক্ত করে দেব, কিন্তু মুক্ত করার পর তোমরা কিন্তু আর তোমাদের ছেলেকে দেখতে পাবে না, তোমরা যদি সেইভাবে ডিসাইড করে থাকো ওরকম দেখতে পাবে না, কান্না সহ্য করতে পারবে না, তাহলে কিন্তু আমি আত্মাটাকে মুক্ত দিয়ে দেবো। তো ওরা বলছে কি আর রোজ রোজ একই স্বপ্ন দেখবে, একই দাদার কান্না, ছেলের কান্না সহ্য করা যায় নাকি, মারা যাওয়ার পর ওরা তখন মুক্ত করে দেয়। মুক্ত হয়ে যাওয়ার দিন ওর মাকে আর ভাইকে আবার একটা হাসি মুখে ইয়ে করে,
হাসি মুখটা দেখতে পায় এবং হাসি মুখটা দেখার পর তাকে বলে যে মা তোমার কোলে পরবর্তীকালে কিন্তু আমি আবার ফিরে আসবো, কোনো এক জন্মে তোমার কোলেই ফিরে আসবো, তুমি ভাইটাকে মানুষ করো, ভাইটার ভালো ইয়ে করো, আর ভাইটাকে না আমার মতন এরকম ভুল করতে দিও না, একা একা সব জায়গায় যেতে দিও না, ঠিক আছে। এই করে ও স্বপ্ন দেয়, ওর ভাইকেও আশীর্বাদ করে, দিয়ে তারপর থেকে কিন্তু আর কোনো দিন অমিতেশরা আর কোনো কিছু দেখেনি। তা ওই যে ঘটনাটা বললাম, পুরো ঘটনাটা, যে ঘটনাটা ও গেছে ধাবার, ওই পুরো ঘটনাটা ওই বাবার মুখ থেকে, ওই সাধু মহারাজের মুখ থেকে ওই এসে পুরো ওর ভয়ে যে বলে। তা মহারাজকে তো আর বলা হয়নি, যে ও তখন বলছে অমিতেশকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার দাদাই ওটা, বলছে হ্যাঁ ওটা আমার দাদারই গলা, কারণ আমি যখন ওই পুরো বাবার সাথে কথা বলছি তখন কিন্তু ওনার অন্যরকম একটা ভারী কি গলা, মানে একটা বেশ রাজভারী টাইপের গলা, কিন্তু যখন ওই আমার দাদাটা আসে, আমার দাদার বয়স এই 27-28 বছর, এই 27-28 বছরের একটা ছেলেই কিন্তু কথা বলছে, ওরকম ভারী কি ভয়েসে নয়, আমার দাদার গলার ভয়েসেই কথা বলছে। তাই এই করে আত্মা কিন্তু আত্মার নিজের মুক্তিটা চেয়ে নিয়েছে। তা এই হচ্ছে আজকে আমার এই ঘটনা। 10টা বেজে গেছে, 10টা 6 বাজে, পুরো 1 ঘন্টা করে দিয়েছি আজকে, আমিও একদম এরকম হয়ে যাচ্ছি ওষুধের জন্য। তা গুড নাইট, শুভরাত্রি, তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো, আমি আরেকটু সুস্থ হয়ে নিয়ে অবশ্যই তোমাদের আবার গল্প বলবো, একটু ভালো হয়ে নি, আরেকটু ঘটনাগুলো লিখে নি আবার বলবো তোমাদের। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.